ছাগনকাণ্ডে আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের দ্বিতীয় দফায় ১১৬টি ব্যাংক অ্যাকাউন্ট, ৭১ বিঘা জমি এবং ৪টি ফ্ল্যাট ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনে দুপুরে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ আশামসুল জগলুল হোসেন এই আদেশ দেন। আদেশে ১১৬টি ব্যাংক হিসাব, ১৩ কোটি ৪৪ টাকা শেয়ার এবং শেয়ারবাজারে তাদের ২৩টি বিও অ্যাকাউন্ট ফ্রিজের আদেশ দেওয়া হয়েছে। আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, মতিউর রহমান দুর্নীতির মাধ্যমে দেশে বিদেশে নিজ এবং স্বজনদের নামে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়েছেন। মতিউর রহমান ও তার পরিবারের সদস্যরা তাদের স্থাবর এবং অস্থাবর সম্পত্তি হস্তান্তরের চেষ্টা করেছেন। হস্তান্তর করা হলে রাষ্ট্রের ক্ষতি হবে, ফলে সেগুলো ক্রোক করা জরুরি। এর আগে গত ৪ জুলাই মতিউর রহমান এবং তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও ৮৬৬ শতক জমি, ঢাকার ৪টি ফ্ল্যাট ক্রোকের আদেশ দেন আদালত।